স্বাধীনতার পর প্রতিষ্ঠিত পাসপোর্ট অধিদপ্তরের উন্নয়ন হয়েছে নানামুখী। বৈশ্বিক চাহিদায় বাংলাদেশও প্রবেশ করেছে ই পাসপোর্ট যুগে। আর এই পুরো যাত্রাপথে বিস্ফোরণের মতোই রয়ে গেছে দালাল চক্রের দৌরাত্ম্য। সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নানা সময় চালানো হয়েছে দালাল বিরোধী অভিযান, কিন্তু সময় পরিক্রমায় এসব দালালদেরই দেওয়া হচ্ছে বৈধতা। আমরা এখনো মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব দেইনি, আমরা এটা আরো আলোচনা করব। এটা কিভাবে এই কাজটাকে একটা একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়। খুবই ইন্টারেস্টিং একটা খবর। সো ইউ মাইট থিঙ্ক যে আই উইল ইমিডিয়েটলি জাম্প ইন টু ক্রিটিসাইজিং, এবং টু ইয়োর সারপ্রাইজ আই উইল নট। সেটা কী ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা একটা নোবেল কাজ বলে আমি জ্ঞান করতেছি না। এটার কোন উদ্দেশ্য থেকে করা হচ্ছে, কারা করতেছে, কেন করতেছে, দ্যাটস অ্যান ওপেন কোয়েশ্চেন বাংলাদেশের, সেটা পরে আসতেছি। প্রথমত ব্যাপার হচ্ছে কেন আমি এটাকে সাপোর্ট করতেছি বা মনে করতেছি যে একটা ভালো সিদ্ধান্ত হইতে পারে, সেটাতে একটু পরে আসি। প্রথমত বাস্তবতাটা আলোচনা করি যে পাসপোর্ট অফিসে কী হয়। আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে, এটা কয়েক বছর আগে হচ্ছে একটা বেসরকারি সংস্থা হচ্ছে এটা নিয়ে রিপোর্টিং করছিল স্টাডি করে, যে বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত হচ্ছে পাসপোর্ট অফিস, সেকেন্ড দুর্নীতিগ্রস্ত হচ্ছে আদালত। ওরে বাবা রে, সোনার বাংলার আদালতের ইগো, বাঙালির ইগো কিন্তু মারাত্মক মানহানি হয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে। তখন সেই ইয়ের বিরুদ্ধে লেগে গেছিলো যারা স্টাডি করছে, আদালত এদের পিছনে লেগে গেছিলো। আদালত অবমাননা, কেন বাংলাদেশে আদালতকে দুর্নীতিগ্রস্ত বলছে? পাণ্ডাদেরকে পাণ্ডা বলা যাবে না, কথা বলছেন, বাঙালির খুব মান সম্মান। তো সো বাংলাদেশের পাসপোর্ট অফিস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অফিস। তো এখানে সিস্টেমেটিকভাবে এই দালালগুলোকে ব্যবহার করা হয়, তৈরি করা হয়। এই গাছতলায় এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? পাসপোর্ট অফিসের সামনে কত দালাল ঘুরে, এটা এটা কি এমনি ঘুরে পাবলিক ঠেকা দিচ্ছে? আমি আপনার মাথাটা ফাটাই দিচ্ছি, আপনি হসপিটাল যায় ডাক্তার দেখাবেন না? আমরা এখানে আসলে মাথাটা ফাটাই আগে, তারপর আমরা টাকা দিয়েছি, লেগ করে বাসা যায়। ইনি যে কথাটা বললেন নুরুবি, 100% রাইট কথা। এর চেয়ে সুন্দর অ্যানালজি হইতেই পারে না। যে পাসপোর্ট অফিসে গেলে আপনাকে প্রথম বাড়ি দিয়ে মাথাটা ফাটানো হবে, তারপর আপনাকে সেলাই করতে এদের কাছে আবার মাথা সেলাই করতে বাধ্য করা হবে। সেগুলো সব ম্যানুফ্যাকচার্ড ক্রিয়েটেড আর্টিফিশিয়াল জটিলতা তৈরি করা হয় এসব পাসপোর্ট অফিসে। এবং আপনাদের পাসপোর্ট অফিসে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা জানি না, যদি না জেনে থাকেন, পাসপোর্ট অফিস বলেন, বিআরটি অফিস বলেন, মোটামুটি যে কোনো সরকারি অফিসে, এদের সর্বোচ্চ কর্মকর্তাটা থেকে সর্বোচ্চ চেয়ারে বসা লোকটা থেকে গেটের দারোয়ানটা পর্যন্ত এরা পুরাটা একটা সিন্ডিকেট হয়ে কাজ করে। এরা সকলে একজন আরেকজনের সাথে সিন্ডিকেট হয়ে এই রাস্তার মধ্যে যে দালালগুলো দাঁড়ায় থাকে, এই দালালগুলোর সাথে মিলে সিন্ডিকেট কাজ করে। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে হয়তো, সুলাইমান সুখন, আরিফার হোসেন শোনেন প্রচুর এই কারণে। রাস্তার পাশে তারা কম্পিউটার কাজ করে, তারা সিন্ডিকেট করা জড়িত অলরেডি, পাসপোর্টের সবাই এই আন্তর্কন স্থাপন সবাই এই টাকার সাথে জড়িত। দালালগুলো যে টাকাগুলো পায়, টাকাগুলো ভাগ করে ওই সর্বোচ্চ সারটাই পরে বসে আছে এসি রুমে, ওনার পকেটে ওই টাকা ঢুকে। হ্যাঁ, ইতিবাচকতাটা একটু গিলে ফেলান। এখন আমি নিজেও ফেস করছি, আমার ওই স্টোরি আরেকদিন বলবো না, পাসপোর্ট এই ইয়ে অফিসে, পাসপোর্ট অফিসে তো আছে, কিন্তু সর্বোচ্চ স্যার যে জড়িত, সর্বোচ্চ স্যারের পাল্লায় আমি পড়ছিলাম। উনি আমার একেবারে কাগজের উপর কেট কেট করে লাল কালি দিয়ে লিখে দিয়েছে যে আমি মোটর সাইকেল বিক্রি করতে গেছিলাম, আমাকে যে আমার কাগজপত্র জানি না দেওয়া হয়, বুঝলেন? আমি তো আবার একটু র্যাবেলিয়াস, একটু র্যাবেলিয়ন করতে গেছিলাম, আমাকে র্যাবেলিয়ন খাওয়াই দিয়েছে পরে ঠিকই, শেষ পর্যন্ত 2500 টাকা ঘুষ দিয়ে, না 5000 টাকা ঘুষ দিয়ে সারা দিন ওখানে বসে থেকে তার সরিটরি বইলা কাজ আদায় করে বের হয়ে আসতে হয়েছে। তো সর্বোচ্চ অফিসের সর্বোচ্চ সাতটা পর্যন্ত পান্ডা। হ্যাঁ, ইতিবাচকতাটা এবার একটু পেছন দিক দিয়ে প্রবেশ করায় ফেলেন। সো এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। নাও এই বাস্তবতা আমি কোন দিক থেকে ইতিবাচক হয়ে যাচ্ছি সেটা বলতেছি। সেটা হচ্ছে যে পাসপোর্ট অফিসের এই দালালরা কিন্তু, মানে এরা কিন্তু আমার আপনার জন্য একটা বিস্ফোরণ হইলেও আবার আরেকটা বড় অংশের জন্য কিন্তু এরা আশীর্বাদ। সেটা কীরকম? সেটা হচ্ছে যারা ধরেন যে নিরক্ষর অশিক্ষিত বাংলাদেশে, যারা পড়াশোনা করতে পারে না, কাগজপত্র সাইন করতে পারে না, সেখানে গেলে যে বিশাল ফর্ম টর্ম আছে এই ব্যাংক থেকে সেই ব্যাংকে, এরা এগুলো কিন্তু কিছু বোঝে না, এদের কাউকে দরকার হেল্প আউট করার জন্যে, এবং এই দালালরা এদেরকে হেল্প আউট করে। সো আমি আপনি মনে করেন আমরা যারা আমাদের কাজটা করতে পারি, আমাদের জন্য দালাল দরকার নাই, আমরা নিজেরাই করতে পারি। সো অ্যাগেন, কিন্তু দালালদের একটা ইউটিলিটি আছে, এবং একটা বড় সংখ্যক অ্যাপ্লিকেন্টের কাছে দালালদের একটা ইউটিলিটি আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি হইতেছে মধ্যপ্রাচ্যের যা শ্রমিক হিসেবে, এই হিউজ একটা নাম্বার, এদেরা দালাল ছাড়া কিন্তু একটা পা ফেলতে পারবে না, তাদেরই সাহায্য দরকার দালালের কাছ থেকে, রাইট? ওই যে ফর্ম টর্ম ফিল আউট করার ক্ষেত্রে কীভাবে করতে হয় এটা আমরা জানি না, সেই জন্য আগে ওরা আবার জানে, সেই জন্য ওদের কাছে আসছি। আমি এদেরকে সিম্পলি দেখি একটা লয়ার হিসেবে। ধরুন আপনি কোনো একটা আদালতে একটা মামলা কোনো কাজে লড়তে যাবেন, সেখানে কিন্তু আপনি একা পারবেন না, আপনাকে লয়ার হায়ার করতেই হবে, কারণ আইনের এত জটিলতার মধ্যে আপনাকে সঠিকভাবে পদক্ষেপ ফেলতে হলে লয়ার একটা এক্সপার্ট লাগবে, যে আপনাকে পদে পদে বলে দিবে এটা এভাবে করতে হবে, ওইটা এভাবে করতে হবে, এটা এভাবে করা যাবে না, ওইটা ওভাবে করা যাবে না। সো এই দালালরা ইজ ইন এ ওয়ে লয়ার, যারা নিরক্ষর মানুষ তারা এদেরকে হায়ার করে, করতে হয়, এদেরকে ছাড়া পারবে না। নাও
আমি এখানে একটা অ্যানালজি দিতে পারি। ধরেন আমি যখন ইউএসএতে গ্রিন কার্ডের জন্য কাজ করতেছিলাম, সেখানে তো লয়ার ভাড়া করতে হয়, ভাড়া করতে হয়েছে, রাইট? সকলেই করে। সো গ্রিন কার্ড আবেদন করার হচ্ছে দুইটা স্টেজ, মানে আমি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি এটা হচ্ছে আপনার বলে হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। সো বেসিক্যালি আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার এক্সেপশনাল অ্যাবিলিটি আছে, এবং আপনার এক্সেপশনাল অ্যাবিলিটিটা এতটাই এক্সেপশনাল যেটা আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টে, আপনার অ্যাবিলিটি আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টে আছে আর কি। সো সেই জিনিসটা প্রমাণ করা অবশ্যই খুবই একটা ডিফিকাল্ট কাজ এবং ডন্টিং একটা কাজ এবং সহজ না, তো এটা বুঝতেই পারতেছেন শুনে। সো সেই কাজটা আমরা করতে গেলে আমরা সাকসেসফুল হব কি না, কারণ আপনি যত বড় হোমরা চোমরাই হন, আপনার যত এক্সেপশনাল অ্যাবিলিটি থাকুক, আপনি যদি একটা এক্সপার্ট লয়ারকে ভাড়া না করেন, কারণ সে জানে আপনাকে কোন কীভাবে আপনার কেসটা তার করাইতে হবে, কীভাবে পিটিশনটা একসাথে করে অ্যাপ্লাই করতে হবে। সো আপনি যত কিছু করে থাকেন, আপনি যদি সঠিক প্রক্রিয়ায় জিনিসগুলোকে উপস্থাপন না করেন, লাভ নাই। সো লয়ার ভাড়া করাটির জন্য গুরুত্বপূর্ণ, রাইট? সো আমরা লয়ার ভাড়া করছি, আমরা সকলেই করি, কিন্তু আপনি চাইলে কিন্তু লয়ার ভাড়া না করেও করতে পারবেন। আপনি যদি মনে করেন আমি কনফিডেন্ট এনাফ, আমি জানি সব ডিটেলস, ইন্ট্রিকেট ডিটেলসগুলো জানি, আমি নিজেই আমার নিজের কেস তার ফাইট করব, সেটা আপনি পারবেন। করে না যে তা না, দুই এক কিছু মানুষ আছে, হাজারে হাজারে না লাখে হয়তো একজন আছে যে নিজে নিজের ফাইলটা কেস করে। সো যেটা বললাম দুইটি স্টেজ, প্রথম স্টেজটা আমরা লয়ার ভাড়া করি, সেকেন্ড স্টেজ যেটা সেটা হচ্ছে সেটাও লয়ার ভাড়া করে বেশিরভাগ বাংলাদেশি বা বেশিরভাগ মানুষ, হাতে কোনো দুই চারজন ভাড়া করে না, নিজে করার সাহস করে। সো আই ওয়াজ ওয়ান অফ দোজ পিপল, আমি নিজে করার সাহস করছি, কেন আমি পুরো কিছু সিস্টেমটা দেখে দেখলাম যে আচ্ছা সেকেন্ড স্টেজে আসলে আপনার বেসিক্যালি আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন ফর্ম টর্ম ফিল আউট করে, যেটা বললাম বাংলাদেশের গরিব লোকেরা ফর্ম টর্ম ফিল আউট করে করতে হবে, কিন্তু তারা এই কাজটাই করতে পারবে না কারণ তারা এতটাই নিরক্ষর, রাইট? সো অনেকটা এরকম আর কি, যে এই কাজটাই আমরা করার সাহস করি না কারণ এখানে এত ফর্ম জড়িত এবং এত ডকুমেন্টস সাথে জমা দিতে হয়, এবং কাজটা তো অবশ্যই ডন্টিং, একটা হিউজ আন্ডারটেকিং, রাইট? আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতেছেন, 19-20 হইলে একটা বড় বিপদ হয়ে যাবে, যেখানে আপনি প্রথম স্টেজে লয়ার প্রায় $5,000 দেওয়া লাগে। সো সেটা আপনি দিয়ে ভাড়া করে সব কিছু করলেন, করে সেকেন্ড স্টেজে এসে যখন আপনি জাস্ট ফর্মালি গ্রিন কার্ড আবেদন করবেন, সেখানে যদি একটা মেস আপ হয়ে যায় তাহলে আপনার মানে এটার স্টেক ইজ ওয়ে টু হাই, সো এই সাহসটা কেউ করতে চায় না। তো আমি সব ডিটেলস পড়ে মনে হলো যে আচ্ছা এটা তো আসলে আমরা যারা লাইক শিক্ষিত লোক, কারণ আমরা পিএইচডি করতেছি বা মাস্টার্স করছি, রাইট? সো আমরা কিন্তু শুধু আমেরিকান না, পৃথিবীর টপ 1% শিক্ষিত প্রিভিলেজ লোকদের গ্রুপে পরিচিত, এটা আমরা রিয়েলাইজ করি না, বাট আপনি স্ট্যাটিস্টিকলি চিন্তা করলে আমরা কিন্তু পৃথিবীর টপ 1% শিক্ষিত লোকজনের মধ্যে আসি। সো তো আমি চিন্তা করলাম যে আমরা যদি এই কাজটা নিজে না করতে পারি তা কারা পারবে? এটা তো ধরেন একটা ম্যাক্সিকান অ্যাপ্লাই করবে গ্রিন কার্ডের জন্য অ্যাসাইলাম ভিসায়, সে ইংরেজি পারে না বা সে শিক্ষিত না, তার একটা লয়ার ছাড়া ওই যেরকম বাংলাদেশের দালাল ছাড়া একটা গ্রামের লোক অ্যাপ্লাই করতে পারবে না। সো আমি জিনিসটাকে এভাবে ভিউ করছি, করে আমার মনে হয়েছে যে এটা আমার পারা উচিত নিজে নিজে করতে পারা। সো আমি করছি, সাকসেসফুল হয়েছি। আমি আপনাকে অ্যানালজিটা যেটা বুঝাইলাম যে এই যে লয়ারটা ভাড়া করে আমরা করি, একটা স্টেজে আমি লয়ার ভাড়া করে করছি, আর একটা স্টেজে লয়ার ভাড়া করা ছাড়া করছি, এই দুইটা জিনিসই আপনার কমপ্লিটলি অ্যানালজিক্যাল টু দিস সিচুয়েশন হিয়ার, যে আমরা বাংলাদেশে যখন আমরা শিক্ষিত লোকজন পাসপোর্টের জন্য আবেদন করি আমরা কিন্তু নিজেরা কাজটা করতে পারি, আর একটা গরিব লোক যখন করে সে তখন আমরা আমেরিকাতে যেরকম গ্রিন কার্ডের প্রথম স্টেজটা যেটা আপনার এক্সেপশনাল অ্যাবিলিটি প্রমাণ করবেন সরকারের কাছে, সেটা যেরকম একটা ডন্টিং কাজ, আমরা একা একা করতে অলমোস্ট পারা সম্ভবই না, অলমোস্ট তাদের কাছে ব্যাপারটা ওই রকম, আর সেকেন্ড স্টেজটা যেরকম আমি মনে করি আমাদের পারা সম্ভব হওয়া উচিত, সাহস করে করতে পারা উচিত, যেটা আমি করছি, বাংলাদেশে আপনার হইতেছে পাসপোর্টের জন্য আপনি শিক্ষিত লোক, আপনারও একই রকম, যে একটা পাসপোর্টের জন্য আবেদন করতে আপনার কেন দালাল ধরা লাগবে, আপনি নিজেই তো শিক্ষিত মানুষ, আপনি নিজেই তো করতে পারা উচিত, রাইট? সো যে কারণে আমি অ্যানালজিটা টানলাম এখানেই, যে আমরা অ্যাটর্নি ভাড়া করি কোটি লাখ লাখ টাকা দিয়ে, এই দালালদেরকে আমি অ্যাটর্নির মতো করে দেখতেছি, তারা সিম্পলি একটা অ্যাটর্নি, তারা এক্সপার্ট এই এরিয়া, তারা তাদের এক্সপার্টিস ব্যবহার করছে গরিব মানুষকে হেল্প আউট করার জন্য, যারা এইগুলো করতে পারবে না নিজে নিজে। নাও এই যে বললাম আমি দালালদেরকে এক্সপার্ট, আমি ট্রুলি মনে করি বাংলাদেশে হইতেছে গরিব লোকরা হইতেছে সত্যিকার এক্সপার্ট। এই যে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, শিক্ষক, বিশ্ববিদ্যালয়, এরা কিন্তু কেউ এক্সপার্ট না, আপনাকে এটা বুঝতে হবে। বাংলাদেশের শিক্ষিত লোক কিন্তু এক্সপার্ট না, বাংলাদেশের শিক্ষিত লোক সব হচ্ছে শার্লাটন, সব হচ্ছে হাতুড়া ডাক্তার, এগুলো কিছু নিজের এরিয়া সম্পর্কে নিজে কিছু জানে না, ভালো করে কথা শুনলেই দেখবেন যে কী উদ্ভট উন্মাদের মতো কথা বলে। বাংলাদেশে কেউ যদি স্কিল্ড হয়ে থাকে সেগুলো হচ্ছে এই গরিব লোক, যারা গরিব লোক, যারা দিন আনি দিন খায়, যারা স্ট্রাগল করে বেঁচে থাকে, যারা কম্পিট ফাইট করে বেঁচে থাকে। গড আর দিস পিপল স্কিল্ড, দে নো দেয়ার স্টাফ। একটা দালাল তার এই কাজের খুঁটি নাটি 19-20 সব জানে, চিপা চাপা ফাঁক ফোকর। আপনি জিঞ্জিরাতে জানেন একটা, সে একটা গাড়ির কোথায় কী কেমনে ফিক্স করতে হবে সে সব ডিটেলস জানে। আপনি মানে এই যেটা বললাম বেসিক্যালি যারা গরিব লোক দিন আনে দিন খায়, তারা দে নো দেয়ার স্টাফ। সো এদের উপর আমার হিউজ আস্থা, সত্যি কথা বলতে বাংলাদেশের গরিব মানুষ, আমি একটা যেটা বললাম একটা শিক্ষিত মানুষের উপর বাংলাদেশে আমি আস্থা রাখতে পারি না। আমি যেটা সবসময় বলি, আপনার বাংলাদেশি এক্সপার্টদের কথা কানেই তুলবেন না, এগুলো কী যে বলে উন্মাদের মতো কথাবার্তা, কথাবার্তার কোনো মা বাপ নাই। কিন্তু আমি বাংলাদেশের একটা গরিব লোক দিন আনি দিন খায়, যে স্ট্রাগল করে বাঁচে,
সে যদি তার একটা এরিয়া সম্পর্কে কমেন্ট করে যে এটা এরকম, আমি জানি সে যেটা বলছে এটা রাইট, সে জেনে কথা বলছে, সে বস, সে এক্সপার্ট তার লাইনে। সো এই এদেরকে জন্য রেকগনাইজ করা, রেকগনিশন দেওয়াটা, যেটা বললাম আমি যে তুলনাটা দেখাইতেছিলাম, আমি এদেরকে অ্যাটর্নির মতো করে দেখতে চাচ্ছি। যদিও দালালেরা নিজেদের ডিগ্রি নাই, কিন্তু তারা এতটাই জানে যে অ্যাটর্নি, দেখেন আপনি যে স্পেস অ্যাক্সে, যখন ইলন মাস্কের কোম্পানি স্পেস অ্যাক্সে আবেদন করার জন্য কোনো যোগ্যতা লাগে না, কোনো একাডেমিক যোগ্যতা লাগে না, স্পেস অ্যাক্সে বলাই আছে যে তোমার কোনো ডিগ্রি ফিগ্রি লাগবে না, তুমি তোমার স্কিল প্রমাণ দিতে পারলে আমরা তোমাকে নিয়ে নিব না। অফকোর্স আপনার কোনো ডিগ্রি ছাড়া আপনি স্কিল প্রমাণ দিবেন কেমনে? সো আলটিমেটলি এসেনশিয়ালি ডিগ্রি থাকা লাগেই, কিন্তু আপনার যদি যোগ্য হন, আপনি যদি যেভাবেই হোক আপনি সেলফ টট হোয়াটএভার, তাহলে ডিগ্রির কারণে আপনি আটকাবেন না স্পেস অ্যাক্সে অ্যাপ্লাই করার জন্য। সো ব্যাপারটা এরকম যে এই দালালদের ডিগ্রি নাই, কিন্তু দে নো দেয়ার স্টাফ, তারা যদি প্রমাণ করতে পারে যে দে নো দেয়ার স্টাফ, এবং আমি এদেরকে লয়ারের মতো করে দেখতেছি, এটা হচ্ছে আমার টেক, যে কারণে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ হইতে পারে, এটা একটা সেন্সিবল উদ্যোগ হইতে পারে। যেহেতু ওই যেটা বললাম যে গরিব মানুষজনের তাদের সাহায্য লাগবে এই কাজটাতে, এই প্রসেসটাতে, এবং তারা দালালের কাছে যাবেই, এটা বাইপাস করা সম্ভবই না যেইভাবে, এটা লাইক সম্ভব না এটা করা, এটা সো জিনিসটাকে একটা লিগাল ফ্রেমের মধ্যে নিয়ে আসা, আই এম সাপোর্টিভ অফ ইট নাও। এবার সে সোনার বাংলায় এগুলো, কিন্তু এখন যে কথাগুলো বলবো, ইটস নট লাইক হেটিং, আই এম নট হেটিং, এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে বুঝতে হবে যে সোনার বাংলা থেকে ভালো কিছু হওয়া সম্ভব না, কারণ সোনার বাংলা বাই ডিজাইন একটা অসভ্য দেশ, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাই ডিজাইন। এই যে এটা বললাম, আপনার একটা পুরা একটা পাসপোর্ট অফিসের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে গেটের দারোয়ানটা পর্যন্ত সিন্ডিকেটের অংশ, সো এখান থেকে ভালো কিছু বের হওয়া অসম্ভব। সো যারা এই উদ্যোগটা নিচ্ছে তারা কি কোনো ভালো উদ্দেশ্যে উদ্যোগটা নিচ্ছে? কারণ বাংলাদেশের নাগরিকের কথা কেউ চারনা পোশাক পাত্তা দেয় না, বাংলাদেশের নাগরিকের হয়রানি নিয়ে আবার ফানি যোগ বলা শুরু করে দিয়েছেন, বাংলাদেশের নাগরিকের হয়রানি, সেই হয়রানিকে সমাধান করা, এগুলো নিয়ে নোবডি গিভস এ ফাকিং ড্যাম, নোবডি কেয়ার্স, নোবডি বদার্স, রাইট? সো এইসব গল্প করলে লাভ নাই। সো এই পুরো বিষয়টার পেছনে কি সিন্ডিকেটের হাত আছে, তারা নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট থেকে কাজটা করতেছে, নাকি কেউ সত্যিকার অর্থেই একটা ভালো উদ্যোগ নিতে চাচ্ছে কিন্তু এই পান্ডাদের মধ্য থেকে, এই গুন্ডাতন্ত্রের মধ্য থেকে আলটিমেটলি ভালো কিছু বের হওয়া সম্ভব না, যেহেতু যে বললাম বাই ডেফিনেশন অসভ্য দেশ, যেহেতু অসম্ভব এখান থেকে ভালো কিছু হওয়া, এই পুরাটা মাফিয়াতন্ত্র এমনভাবে জাল বিস্তার করা যেখান থেকে কেউ ভালো কোনো উদ্যোগ নিলেও সে সাকসেসফুল হইতে পারে না, পারবে না। সো আলটিমেটলি পুরো জিনিসটা কোথায় যাচ্ছে এটা নিয়ে একটা প্রশ্ন থাকি। দেখেন একটা ওই যে একটা কথা আছে যে প্রোগ্রামিংয়ে, কম্পিউটার প্রোগ্রামিংয়ে যে গার্বেজ ইন গার্বেজ আউট, আপনার একদিক থেকে যদি গার্বেজ ঢুকে আরেকদিক থেকে গার্বেজ বের হবে, এইটার লাইক এটা কিছু করার নাই। সো বাংলাদেশের হইতেছে গার্বেজ ছাড়া কিছু, কোনো গার্বেজ ছাড়া কোনো ইনপুট নাই, সো এখান থেকে ভালো আউটপুট আশা করা করতে পারেন, আশা সুলাইমান শুকন, আরিফার হোসেন শুনতে পারেন, স্বপ্ন দেখতে পারেন, কিন্তু এইগুলো ভিত্তিহীন আর কি। তো সেই কারণে ইতিবাচক কথা বলে ফেলছি একটু শুরুর দিকে, কিন্তু লাস্টে আমি আলাপটা শেষ করতে চাই ডাউট কাস্ট করে, যে ইটস হার্ড টু বিলিভ যে বাংলাদেশ থেকে ভালো কিছু হওয়া সম্ভব, ইটস হার্ড টু বিলিভ যে বাংলাদেশে কেউ মানুষের হয়রানিকে কেয়ার করে, ইটস হার্ড টু বিলিভ যে বাংলাদেশে কেউ মানুষের হয়রানিকে সমাধান করার চেষ্টা করতেছে, উদ্যোগ নিতেছে, বা কেউ যদি নিয়েও থাকে সে আলটিমেটলি সাকসেসফুল হবে এই মাফিয়াতন্ত্রের মধ্য থেকে, এই অসভ্যতামির মধ্যে। সো ইটস হার্ড টু বিলিভ, বাট ইতিবাচক আলাপ তো করছি যেটা করার করলাম। সো সেই অবিশ্বাসের জায়গাটা, সেই স্টক অবিশ্বাসের জায়গাটাকে সামনে রেখে, লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড।